বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাই এই আমার নতুন ভিডিওতে। আজকে আমরা আসছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম এটা দেখতে। এটার অবস্থান হলো ঢাকার বিজয় সরণিতে। আসুন আমরা দেখি, আপনারা সবাই আমার সাথে থাকেন, দেখতে থাকুন। আমরা এখন এন্ট্রি নিচ্ছি। এন্ট্রি পথে দারুণ সুন্দর করে সাজানো আছে, ফুলের চারা দিয়ে, ফুলের গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। সামনে দেখতে পাচ্ছেন মিলিটারি লোকজন ফাইটিং পজিশনে আছেন। আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখব ভিতরে কী আছে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। আপনারা সকলে আসতে পারেন। আমরা ভিতরে ঢুকে গেছি, ভিতরে ঢুকে আমরা দেখতেছি একটা কামান দেখতে পাচ্ছি মান্দাত আমলের। আমার ছেলে দেখতেছে খুঁটিনাটি। আরেকটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো নৌবাহিনীর জাহাজ, যুদ্ধ জাহাজ। এরপর আমরা সামনে এগিয়ে যাব, সামনে আমরা দেখতে পাচ্ছি একটা ফাইটার বিমান, যুদ্ধ বিমান। আমার ছেলেরা ঠিকঠাক মতো দেখতে, সুন্দর মতো। সামনে আরেকটা দেখতে পাচ্ছি কামান, সেই ব্রিটিশ আমলের কামান। এটা মুভিং করতেছে, রাউন্ড দিচ্ছে, সাথে গুলিও দেখতে পাচ্ছি, বিশাল বড় বড় গুলি, গোল গোল গুলি। বন্ধুরা চাইলে আপনারা ওই এখানে আসতে পারেন। এরপর আমরা দেখেছি এখানে পুরান আমলের কিছু বন্দুক, এবং আগে ব্রিটিশ আমলে বা ব্রিটিশ পিরিয়ডে আমাদের দেশের লোকজন যে সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল তাদের বিরুদ্ধে, সেই সমস্ত অস্ত্রগুলো এখানে সংরক্ষণে আছে। তীর ধনুক সব কিছুই আছে, আপনারা দেখতে থাকুন। এখানে কিছু পুরান আমলের কিছু গান রাখা আছে, আর্মস রাখা আছে, আর্মসগুলো আপনারা দেখতে পারেন। এরপরে আছে এটা কি, এটা ব্রিটিশ আমলেরই, এটাও একটা আর্মস। এরপরে দেখতে পাচ্ছেন বন্দুক, এটাও ব্রিটিশ আমলের বন্দুক। এরপর দেখতে পাচ্ছেন তীর ধনুক দিয়ে যে আমাদের লোকজন আদিতে ব্রিটিশদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল সেটা একটা প্রতীক এখানে রাখা আছে। আপাতত এখানে সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।